নলেজ ক্লাব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মৃত্যুর আগে মানুষ কি দেখে, গবেষণা যা বলছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এর ভাষায় জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। মৃত্যু ছোট্ট একটি শব্দ, এই সেই শব্দ যা আমাদের নিয়ে যায় অজানা কোনো রাজ্যে, যার সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে কত না কষ্ট, যখন মৃত্যুর ডাক এসে যায়, প্রিয়তমা স্ত্রী, সবচাইতে আপন বাবা মা কেউ তাদের বন্ধন দিয়ে ধরে রাখতে পারে না আমাদের। কত সুন্দর করে আমরা সাজাতে চেয়েছি আমাদের জীবন, কত পরিকল্পনা ছিল, সব মিলিয়ে যায় মাত্র দুটি অক্ষরের এই শব্দের দ্বারা। আমরা প্রতিদিন এই মৃত্যুকে কত আপনভাবে নিজের সাথে বয়ে বেড়াই আমরা নিজেরাও জানি না। মৃত্যুর আগে কি হয় মরণাপন্ন মানুষের সঙ্গে, কি ভাবেন তারা, কাদেরই বা দেখতে পান চোখের সামনে, এ নিয়ে গবেষণা চলেছে দীর্ঘদিন ধরে। কিন্তু মৃত্যুর আগে মানুষের সঙ্গে কি হয় সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য মেলেনি। তবে ক্যানিসিয়াস কলেজের একদল গবেষক এ বিষয়ে সাম্প্রতি একটি তথ্য প্রকাশ করেছেন, যা শুনলে চোখ কপালে উঠবে আপনারও। ক্যানিসিয়াসের গবেষকরা দাবি করেছেন, মৃত্যুর কয়েকদিন আগে থেকে বা কখনো কয়েক ঘন্টা আগে মানুষ তাদের প্রিয়জনদের দেখতে পান, অচেতন অবস্থাতেই অনুভব করতে পারেন তাদের অস্তিত্ব। অর্থাৎ মৃত্যুর যত কাছে এসে মানুষ পৌঁছায়, তত বেশি করে তারা কাছের মানুষদের দেখতে পান। শুধু তাই নয়, ক্যানিসিয়াসের গবেষকরা এ বিষয়ে প্রমাণ দিতে সাম্প্রতি একটি পরীক্ষা করে দেখেন। সেখানে একটি ঘরের মধ্যে বেশ কয়েকজন মরণাপন্ন মানুষকে তারা রাখেন। তাদের দাবি, ওই মানুষরা নিজেরাই স্বীকার করেছেন, তাদের শেষ সময় যত এগিয়ে আসছে তত বেশি করে কাছের মানুষদের দেখতে পাচ্ছেন তারা। তার মধ্যেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা রয়েছে। অনেকে আবার জানিয়েছেন, কয়েক মাস ধরেই তারা তাদের কাছের মানুষদের দেখতে পাচ্ছেন। যদিও ক্যানিসিয়াসের গবেষকদের দাবি মানতে অস্বীকার করেছেন অনেকেই। তাদের দাবি, মৃত্যুর আগে মানুষের সঙ্গে কি হয়, কেমন হয় তার অনুভূতি, তা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে ঠিকই, কিন্তু এখনও এ বিষয়ে সঠিকভাবে মেলেনি কোনো তথ্য। সোমাটিক মৃত্যুর পর অনেকগুলি পরিবর্তন ঘটে, যা থেকে মৃত্যুর সময় ও কারণ নির্ণয় করা যায়। মারা যাওয়ার পরপরই পার্শ্ববর্তী পরিবেশের প্রভাবে দেহ ঠান্ডা হয়ে যায়, যাকে বলে অ্যালগর মর্টিস। মারা যাবার 5 থেকে 10 ঘন্টা পরে কঙ্কালের পেশিগুলি শক্ত হয়ে যায়, যাকে বলে রিগর মর্টিস, এবং এটি 3-4 দিন পরে শেষ হয়ে যায়। রেখে দেওয়া দেহের নিচের অংশে যে লাল নীল রং দেখা যায় তাকে বলে লিভার মর্টিস। রক্ত জমা হওয়ার কারণে এমন হয়, মৃত্যুর খানিক বাদেই রক্ত জমাট বাড়তে শুরু করে, আর তারপরে দেহের যে পচন শুরু হয় তার জন্য দায়ী এনজাইম বা ব্যাকটেরিয়া। দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন হারে মারা যায়। সোমাটিক মৃত্যুর 5 মিনিটের মধ্যেই মস্তিষ্কের কোষগুলির মৃত্যু ঘটে। অন্যদিকে হৃৎপিণ্ডের কোষগুলি 15 মিনিট এবং বৃক্কগুলির প্রায় 30 মিনিট বেঁচে থাকতে পারে। এই কারণে অঙ্গপ্রত্যঙ্গ সদ্য মৃতদেহ থেকে সরিয়ে নিয়ে জীবিত ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।